একটু সবাই কেমন আছে? আমরা ভালো আছি। একটু গাজরের গাজর দিয়ে আমি একটু খেয়ে রান্না করতেছি। গাজর দিয়ে খেয়ে রান্না করি, গাজরটা একটু ঘি দিয়ে আর এই দিয়ে আমি একটু ভাইজে নিছি। একটু প্লট চাইলেও এক মুহূর্ত করে ব্লেন্ডার করে দিছি, যেহেতু এটা ক্ষীর হবে একটু গরম হবে। দুধ দিয়ে দিলাম আমি, আমার যা মূলা দিয়ে ক্ষীর রান্না করতো এটা আমি গাজর দিয়ে করলাম একটু কালারফুল হলো। আজকে মাদার্স ডে, সবাই একটু টুকরো দিব আর কি। গাজর চোখের জন্য ভালো, ইয়ের জন্য ভালো, বাচ্চাগুলো খাওয়াবেন, বড়রাও খাবেন, কাঁচা জায়গায় খেলে আরও ভালো। যাবো দাঁত না একটু ব্লেন্ডার করে খাইলেন, জুস বানায় আবার খিচুড়ির সাথে দেওয়া যায়, পোলার সাথে দেওয়া যায়। অনেক সময় হালুয়া ইয়ে আমি খেজ ইয়ে বানাই, নাড়ুও বানাইছি গতবার, এবার আমি ক্ষীর বানাই। যেহেতু রোজা দিন একটু সফট হইল, একটু প্লট চাল দিছি আমি ব্লেন্ডার করে আর গুঁড়া দুধ দিয়ে করতেছি। এমনি দুধও দিছি, ফুল ক্রিম দুধটা দিছি আমি। বেশি মিষ্টি দিব না, আবার কড়া মিষ্টি হয়ে যাবে। একটু দুধ দিব এটার মধ্যে, একটু গুঁড়া দুধ অ্যাড করছি ফুল ক্রিম, যেটা কিছু ভোট ছিল আমার। এটা ঘন হবে আবার একটু, একটু লবণ দিব, দুটো এলাচি দিয়ে দিছি আর ঘি দিছি একটু।
গাজরটাকে ঘিয়ে ভেজে নিছি আর এক মোট চালে গুঁড়া দিছি, সেটা যেন একটু ঠিক হয় আর কি। আর ফুল ক্রিম দুধ কোনো ই না আর কি। কিছুই করতাম না যার মধ্যে, কিন্তু পারতেছি না, পায়ের ব্যথার জন্য দাঁড়াইতে পারি না। হালকা ভিতরে কিছু রান্না করে কেউ লোকে শেয়ার করলে ভালো লাগে আর কি। গাজরের পায়েস বলেন, গাজরের ক্ষীর বলেন, ক্ষীরের মতোই আর কি। যে মূলা দিয়া করতো এত টেস্ট হইতো, ওটা জীবনও খাইনি মূলা দিয়ে। একটু ঘি দিয়ে দিই, আমি ঘি দিছি মানে একটু দিই। এটা আমার হাতে বানানো ঘি, আর একটু দিলাম যেন গ্রান হয় আর কি, ফ্লেভারটা আসবে। কালারটা কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ, ন্যাচারাল কালার, দেখেন কোনো ফেক নাই না, এটা আল্লাহ কুদরত। হ্যাঁ, আল্লাহ কিনা বানাইছে, তারপর আমরা ভুলে যাই মানুষ। এত কিছু, এত সুন্দর, এত সুন্দর দুনিয়া, এত কিছু খাই আমরা। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো, আপনার লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। ধরেন কিছু কাউর দিতে ইচ্ছা করলো, একটু বানাইলেন, এত আহামরি কিছু লাগে না, মানুষে লাগিয়ে রাখলে, খাওয়াইলে, শেয়ার করলে সোয়াবও আছে বা বরকত হয়। কিছুতে মালিক আল্লাহ, মোট এই যে এখন দাঁড়ায় রয়েছে, আমি পরে নাও থাকতে পারি। আজকে দুই সপ্তাহ বেশি এগুলো পায়ের ব্যথা ভুগতেছি, জানি না, রোজা থেরাপি যেহেতু এগুলো বয়ে যায় না, বা করোনার জন্য থেরাপি, এখন ভিটি ডাক্তারখানায়। মিষ্টি লাগবে, অনেকে মিষ্টি খান, সেটা একবার আর একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি না হইলে আবার অনেকে মিষ্টি হবে, আমার বোনরা আবার কড়া মিষ্টি খায়। খোলা পাতিলে নিছি যাতে একটু নাড়াচাড়া দিতে সুবিধা হয়। এটা আরো ঘন হবে আর কি।
গাজরের হালুয়া বানাইতে পারেন, গাজরের নাড়ু বানাইতে পারেন, কোরপি বানাইতে পারেন। আমি চিন্তা করলাম আমি রোজা দিয়ে একটু সফট করে করি, আজকে মাদার্স ডে আছে, একটু ক্ষীরের মতো করি, নতুন একটা জিনিস এটা করে দিয়ে রান্না করে নিয়ে আজকে আমার লাইফে ফার্স্ট। জানি না কেমন হইব, যখন যেটা মাথা উঠে মোটাই করি। তেমন একটা আমারই কিছু নাই, কাউকে দেওয়ার আমার কিছু নাই, একটু ভালোবাসা একটু আর কি, এই আর কি রান্না করে মন পায় সবারই খাওয়াই। আমরা তো কাজের জায়গায় সবাই আমরা শেয়ার করতাম করতাম, আমি তো যাইতে পারি না, মিস করি সব আমার কো-ওয়ার্কারদের, অবশ্যই আমার ভিডিওটা দেখবে, অনেকে বিয়ে হয় দূরে দূরে অন্য অন্য স্টেটে চলে গেছে, আমি সবাই মিস করি। ওর আমার সন্তানের বয়স, এই যে বন্ধু বান্ধব হইতে বড় ছোট লাগে না, বয়সও লাগে না। একটু চালিয়ে দিচ্ছি তো লাগে যেতে পারে, ওই জন্য নাড়ার মধ্যে রাখতে হবে। দুইটা চুলা ধরাইছি যাতে তাড়াতাড়ি হয়। এতগুলি গাজর আমি কি করবো চিন্তা করলাম, ফ্রিজে জায়গা নাই, এটা ই করে ফেলাই, এ রান্না করে সবার নিয়ে খাই। একটা ডিশ হইলো, রান্না করলে মার কথা মনে হয় আমরা ডাক ধরে রান্না করে রাখুন না, বেশি খেয়ে রান্না করতো কেন, ইজি অনেক ভাই বোন ছিলাম, পারত না, আমাদের গরু হাঁস মুরগি সবই ছিল, মাছ হয়তো বিশ্বাস করবে না ঢাকার মধ্যে আবার এগুলি আমার নিজে হাতে লাউ গাছ লাগাইতো, লাউ শাক, লাউ ডোগা, লাউ কত জেগিলাইতো মানুষের, বিশ্বাস করবো কিনা জানি না, আমেরিকা এসে মামার বাড়িতে ক্যালিফোর্নিয়া গ্যান্ডেরিও খাইছে, কেন ওনারা ভাইয়েরা বোনেরা গাছের দিকে খুব আসে, যাতে বাড়ি অনেক গাছ, আম গাছ, জাম গাছ, বারো ফলের গাছ, আমাদের এলাকায় অবশ্য ভালো এত রোদ গাছ লাগানো মানুষ, আর ওই দেশে সবাই আম গাছ, কাঁঠাল গাছ, আসলে আমি কাঁঠাল দেখছিল না, আমার নানা ছিল আমার চাচা ভাই, সবাই আমার ভিডিওটা দেখে বলবো আন্টি ডায়াবেটিস বাড়ালে বলে, আন্টি মানে মিষ্টি খাই বেশি, খাই অল্প আমি এত না, বলে আমি একা খাবো না সবাই শেয়ার করবো, আমার নেবরদের বোনে দেখে দেব। ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ভুলবেন না, আমি নিত্যদিন কী করি এখন সব দেখি, কেমন আমারও কিছু না, আমার যেটুকু আমার তফিকে আছে আমি যাতে পারি আমার ই স্বার্থ অনুযায়ী ই আর কি আমার সাধ্য অনুযায়ী ভুল কথা বলতেছি, ওইটুকু করার চেষ্টা করি আর কি সবাই নিয়ে শেয়ার করা, এটাই আর কি।
একটু গোনার এসে দেখছেন একটু একটু খালি আমি এক মুচা লাগিয়ে রয়ে দিছি পুরো চলে গন্ধটা দেখবো এখন কেমন আছে। অনেক সুন্দর গ্রাম ঘিয়ের গ্রাম আর পুরো চলে গ্রাম একটু এলাচি দিছি এটা মিষ্টি কেমন হয়েছে চিনি একটু লাগবে চিনি গুলো বেশি মিষ্টি না জিনিস দেখাবো আমি এই যে দেখাইতেছি এই যে দেশে আমার যারা বানায় দিছে গুড়ের রস এই বোতলটাই আনছে আর কি আমি এবার একটু একটু করে দিয়ে সবাই শেয়ার করি সবাই তো দিতে পারবো না যে একটু দিলাম দিয়ে আমি একটু ফ্লেভার আসলো সবাই খাইলো আর কি এতটুকু গুড় কারে দিয়ে কারে দিব যে আমি করি কি ক্ষীর রান্না করি ঈদের দিন সময় রান্না করি ওটা আমি একটু একটু অ্যাড করে দিয়ে সবাই বলে যে শ্বশুর বাড়ির রস আমার বাসুর ছেলে দেশে গেছিলো আবার এটা নিয়ে আসছে যে পানির বোতলে করে এটা নিজের হাতে একদম ফ্রেশ গুড়ে গুড় প্রথমে দিলাম আর কি একটু ফ্লেভার আসবে সুন্দর এভাবে আপনারা গাজর দিয়ে রান্না করেন বাচ্চারা তো খেতে চায় না একটু ফিনি বানিয়ে দিলেন ফিরে মতো করে দিলেন খিচুড়ি পোলাও মধ্যে দিলেন নুডলস দেওয়া যায় বাচ্চাও খায় বাচ্চারা দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে দেখতে কি সুন্দর গর্জাস লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমাকে বলবেন ওজনটা কমাই দিয়ে আস্তে আস্তে হোক কি ভালো লাগতেছে দেখতে দেখতেই তো পারতেছেন ভিডিওর মধ্যে আমি বেশি বড় করতে চাই না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে এরকম রান্না করে সবাই শেয়ার করবেন এই ভিডিওগুলো দেখান মানে কি আশেপাশে যারা থাকে সবারই দিবেন আর আশেপাশে যে থাকে সেই হলো বলার কি এটা মনে রাখবেন যে দেশেরই হোক যেই হোক আপনার মিনিমাম চারজন পাঁচজন মানুষের সাথে আপনার হাই হ্যালো রাখতে হবে মরলে চারটা মানুষ কান লাস্টটা কান্দে নেবে এই কথাটা বলি আপদে বিপদে পড়লে আপনার ডাক্তার কাছে নিয়ে যাবে দৌড়ে আসবে এটা করবেন আপনারা সবাই বলি ভাই বোন যে যেখানে আছে দেশনা মাটা হিন্দু মুসলমান খ্রিস্টান সবই মানুষ সবই একই আল্লাহর বান্দা আর বলো তো জগৎ বলো আর কি এটাই তো সবার সাথে মিলে থাকবেন আপনারা যে যেখানে আছেন বিদেশে যারা থাকেন
তো আমি আর বেশি বড় করতে চাই না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।